পৃথিবীতে যতজন মহৎ উদ্দেশ্য নিয়ে জন্মেছেন তারা সকলেই অদম্য কাজের ছাপ রেখে গিয়েছেন অগণিত মানুষ তাদের দেখানো পথ অনুসরণ করেছেন অনুপ্রাণিত হয়েছেন আধ্যাত্মিক যুক্তি ও আভ্যন্তরীণ শান্তি জীবনযাপনের মূল মন্ত্র শিখিয়ে গিয়েছেন তারা শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক ছিলেন সেই অসাধারণ একটি সত্তা মানুষের কাছে ইক অঙ্কার এর বার্তা প্রচার করেছিলেন বিশ্বাস করতেন যে স্রষ্টা তার প্রতিটি সৃষ্টির মধ্যে তার বাস গুরু নানক ছিলেন দশজন শিখ গুরুদের মধ্যে প্রথম বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরের কাছে অবস্থিত নানকানা সাহিবে এক হিন্দু পরিমাণে তিনি জন্মগ্রহণ করেন যদিও গ্রামের নাম ছিল রায় ভর দি তালবন্দি পরবর্তীকালে নানকের নামানুসারে গ্রামের নাম রাখা হয় নানকানা সাহিব বর্তমানে শিখদের একটি বৃহৎ উপাসনালয় রয়েছে যার নাম গুরুদ্বার জনম আস্থান আজ গুরু পূর্ণিমা গুরু নানকের জন্মদিন সেই উপলক্ষে তারই কয়েকটি বাণী দেওয়া রইল আপনাদের স্বার্থে এক যুক্তি দিয়ে ঈশ্বরকে ব্যাখ্যা করা যায় না সারা জীবন ধরে চেষ্টা করলেও কেউ তা পেরে উঠবে না ঈশ্বর একজনই তার নাম সত্য তিনি জগতের সৃষ্টিকর্তা তিনি কাউকে ভয় পান না কাউকে ঘৃণা করেন না তিনি জাগতিক জন্ম মৃত্যুর ঊর্ধ্বে তিনি স্বীয় দীপ্তিতে আলোকিত হন একমাত্র প্রকৃত গুরুই তোমাকে তার সন্ধান দিতে পারবেন এই ঈশ্বর শ্রেষ্ঠের শুরুতেও প্রাসঙ্গিক ছিলেন আজও সমান প্রাসঙ্গিক এবং আগামী দিনেও তার প্রাসঙ্গিকতা একটুও কমবে না তিন যার নিজের উপরে কোনো বিশ্বাস নেই তিনি ভগবানকে কি করে বিশ্বাস করবেন চার আপনাকে যদি কেউ সত্যি ভালোবাসে জানবেন আপনি ঈশ্বরের সন্ধান পেয়ে গিয়েছেন পাঁচ মাংস খাওয়া উচিত নাকি সবজি এসব নিয়ে মূর্খেরা তর্ক করে কোনটি মাংস এবং কোনটি সবজি সেটি কে ঠিক করে দিয়েছে আর কোনটি খেলে পাপ হবে সেটাই বা আসলে কে জানে ছয় পৃথিবীর আসলে একটি নাট্যমঞ্চ আর আমরা সকলে স্বপ্নের মধ্যে এখানে অভিনয় করে চলেছি সাত যেসব মানুষকে একই মনে করে সেই প্রকৃত ঈশ্বর বিশ্বাসী আট ঈশ্বর তোমাকে যে ধন সম্পত্তি দিয়েছেন তা যদি তুমি শুধু নিজের বলেই আগলে রাখো তাহলে তা একটি সবের চেয়েও বেশি পূর্ণ বলে ধরা হবে নয় যদি মৃত্যু প্রকৃত অর্থ সত্যিই কেউ জানতে পারে তাহলে সে আর মৃত্যুকে ভয় পাবে না দশ তোমার কথা শুনে অন্যরা যেন তোমাকে সম্মান করতে পারে এমন কথাই সব সময় বলো রইল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দশটি বাণী গুরু নানকের তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ভিডিও শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য রইল ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে রাখবেন অন্তর্মহল অষ্টপর্ণা চ্যানেলে